হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরেও কাছে, দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সকালবেলা গার্ডেনে চলে আসলাম। আজ বেশ কিছু সবজি হারভেস্ট করব আপনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে, এবং ঘুরে কিছু দেখাবো সবজি হারভেস্ট করার আগে কী কী আছে গার্ডেনটিতে, তো আপনারা দেখতে থাকুন। সকালের স্নিগ্ধতা খুবই মুগ্ধ করে গার্ডেনে। আসলে আমি তো মনে করি সবারই এরকম লাগার কথা। একটু পানি দিব গাছের মধ্যে। মাশাআল্লাহ, এটাতে অনেক মরিচ এসেছে। এই যে এই সকালবেলা খুবই খুবই ভালো লাগে আমার কাছে এখানে এসে দাঁড়াতে। শীত তো চলে আসতেছে কিছুদিন পরেই, আর 1 মান্থ আছে, তো খুবই দুঃখজনক। এখন গার্ডেন সুন্দর হয়েছে, কিন্তু মরার সময় হয়ে গেল গাছপালার। এই গাছটা নুয়ে পড়েছে একদম মাটির সাথে। এখানে অগণিত মরিচ, এগুলো খেতে খুবই স্বাদ। এই যে এটা একটু বড় সাইজের হয়েছে, এখানে বেশ মোটা মোটা, এবং এইটা খুবই একটা মজাদার একটা কাঁচা মরিচ, এত গ্রানেটের মধ্যে খেতেও খুবই ভালো লাগে। খুবই ঝাল এটা, এই মরিচটা খুবই ঝাল। এখন কাঁচামরিচ হবে অনেক আমার গার্ডেনে। মরিচের ভরে একদম নিচে নিয়ে পড়েছে গাছ। মাশাল্লাহ, আমার নাগা গাছে নাগা মরিচ ধরেছে। এটা লম্বা জাতির হবে যে দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলোই ধরেছে। এই দুইটা গাছ হচ্ছে লম্বা জাতের, তো এটাতে এটাতে ওই যে ধরেছে এরকম, আর এটা হচ্ছে একটু গোল টাইপের হয় এই গাছটি। এখানে একটা বেশ বড় একটা ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা গোল টাইপের হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক যে আমার কাছে ফাইনালি নাগামরিচ। প্রত্যেকটা বছরই আমি অনেকবার চেষ্টা করেছি, কখনো হয়নি, এবছরই হলো ফার্স্ট। সো আমি খুবই এক্সাইটেড যে গাছ থেকে মরিচ খাওয়া যাবে অ্যাটলিস্ট পেরে। শ্বাস না তো টিকে না, ফুলগুলো ঝরে যাচ্ছে। কখনো সাজনা ফুল আমি খাইনি অবশ্য, প্রচুর ফুল আসছে, খাওয়া হচ্ছে না, একটাও টিকছে না, কিছুটা টিকবে আশায় ধরে রাখি প্রতিটা সময়।
আমার লাউ গাছের অবস্থা এইরকম, এটা বেড়ে উঠতে পারে না, কাঠবিড়ালি কেটে ফেলে। একটা লাউ ঝুলেছে, এই যে ফাইনালি, এই হচ্ছে লাউয়ের অবস্থা। তো হয়তো বা খুব একটা হবে না। এই এখন ওয়েদারটা একটু কুল ডাউন করেছে আর কি আজকে। কিছুটা পেরে নিব, করলা, এখানে চিচিঙ্গা আছে, কি অবস্থা! এগুলো দেখলে আমার এমনিতেই ভয় লাগে। এই দেখুন কিরকম সাপের মতো পেঁয়াজটা বসে আছে, খুবই ভয় লাগে। এই চিচিঙ্গাকে মানে দূর থেকে দেখতে এরকম, এটা আমার আতাফুল গাছ, বাংলাদেশের থেকে বীজ আনিয়েছি। এই বাংলাদেশি জাতের লেবু গাছ দুইটা হয়েছে, এখানে কাঁচামরিচ। এই চালকুমোর গুলো অলসতার কারণে কাটতে পারিনি, এগুলো মাঝখান দিয়ে বড় হয়ে গেছে, কেটে ফেলবো, পাকাবো না, পেকেই গিয়েছে অ্যাকচুয়ালি। আর হবে কিনা সন্দেহ আছে, যে অবস্থা দেখা যাচ্ছে গাছপালার। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম আজকের হারভেস্টিং, শিম থেকেই শুরু করলাম। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কী পরিমাণ আমি আজকে সবজি হারভেস্ট করি। তো আমার সঙ্গেই থাকুন আপনারা এবং উপভোগ করুন আমার সবজি হারভেস্টিং।
থাকবে বীজ করব সব মিলিয়ে আজকের মতো এতটুকু সবজি হারভেস্ট করেছি দেখতে পেলেন তো মাশাআল্লাহ অনেক হয়েছে তো কেমন লাগলো আজকে আমার সবজি হারভেস্টিং কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন সবার কাছে অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের পরিবার পরিজনদের সাথে মাশাআল্লাহ আজকে এই পরিমাণ সবজি হারভেস্ট করতে পেরেছি দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই সবজিগুলো আমার আম্মা এবং ভাই বোনের বাসায় আমি বণ্টন করে দিব আর শেষে দেখতে পাবেন চাল কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছিলাম পুঁই শাক পুঁই শাকগুলো আমি পিকচারে আনতে পারিনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন সবাইকে বলছি ভালো লাগলে একটি লাইক দিয়ে অ্যাড হয়ে যাবেন আমার সাথে সাবস্ক্রাইব করে আর যারা প্রতিনিয়ত সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ